আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা মাল্টার ভর্তা বানাবো। যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা মাল্টা ভর্তা বানিয়ে খেলে অনেক উপকার পাবেন। তো মাল্টা ভর্তার জন্য আমরা শুধু মাল্টা নিব এবং কিছু কাঁচামরিচ নিব এবং সল্ট নিব। তো আমরা প্রথমে মাল্টাগুলোকে ছিলে নিব। ঠান্ডা জনিত কারণে যখন আমাদের ঠান্ডা লাগে অথবা জ্বর হয়, যখন আমাদের জ্বর হয় তখন যদি আমরা এইভাবে মালটার ভর্তা বানিয়ে খাই তাহলে ভিটামিন সির একটা পরিপূর্ণতা আসে এবং আমাদের জ্বর কিছুটা হালকা হয়ে যায়। ঔষধের সাথে সাথে যদি আমরা এভাবে মালটার ভর্তা খেতে পারি তাহলে আমাদের জ্বরটা খুব দ্রুত সেরে যেতে পারে। মালটা সিলা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আমরা মালটাকে কাটবো। এভাবে ছোট ছোট পিস করে কাটবো যেন আমাদের ভর্তাটার জন্য সুন্দর হয়, ঠিক আছে, যেন আমরা মরিচ দিয়ে যেন বানাতে পারি। বড় বড় থাকলে তো আমরা এটা পারবো না, মরিচটা ঠিক মতো ঢুকবে না। বিচি থাকলে আমরা বিচিগুলো ফেলে দিব। Thank you.
মালটাটা অনেক জুসি, অনেক রস বের হচ্ছে এটা থেকে। আলহামদুলিল্লাহ আমাদের মালটা কাটা হয়ে গেল, এবার আমরা কাঁচামরিচ কাটবো। আমাদের মালটা কাটা হয়ে গেল, এবার আমরা কাঁচামরিচ কাটবো। তো কাঁচামরিচ আমরা এভাবে কাটতে পারবো, কিন্তু এভাবে কাটলে একটু বড় বড় থেকে যাবে, তাই আমরা মাঝখান থেকে একটু ফেরে নিব। এখন কাটবো, তাতে আমাদের মরিচগুলো ছোট ছোট হয়ে যাবে, এক জায়গাতে বেশি ঝাল লাগবে না। এই মরিচগুলো আমাদের বাংলাদেশি মরিচ, তাই এগুলো অনেক ঝাল হবে। আলহামদুলিল্লাহ আমাদের মরিচ হয়ে গেল, এবার আমরা মরিচগুলো উপরে দিয়ে দিব। এবার আমরা কিছু লবণ দিব, ভালো মতে মাখাতে হবে। বাস হয়ে গেল আমাদের মালটা ভর্তা। তো এই মালটা ভর্তাটা যাদের মুখে রুচি নাই, বিশেষ করে যাদের যখন জ্বর হয় আমাদের, তখন মুখে রুচি থাকে না কোনো কিছু খাবার জন্য, তখন যদি আমরা এভাবে মালটা বানিয়ে ভর্তা করে কেটে পরিষ্কার করে লবণ এবং মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে খাই, তাহলে দেখা যাবে যারা অসুস্থ, যাদের মুখে রুচি নাই, বিশেষ করে যাদের জ্বর, তাদের ইনশাল্লাহ মুখে রুচি ফেরত আসবে, এবং জ্বরের জন্য এটা অনেক অনেক কার্যকরী একটা ঔষধ বলা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট দিয়ে জানাবেন। এখানে পর্তুগাল কাটা আছে, পিস পিস করে কেটে নিয়েছি পর্তুগাল। আজকে পর্তুগালের ভর্তা বানাবো। এটা হচ্ছে কাঁচামরিচ, কুচি কুচি করে কাটা কাঁচামরিচ কেটে রেখেছি। এখন আমরা পর্তুগালের উপরে কাঁচামরিচগুলো দিয়ে দিব। লবণ, সল্ট, একটু নেড়ে দিব। বাস হয়ে গেল আমাদের পর্তুগালের ভর্তা, আলহামদুলিল্লাহ।